দর্শক আজকে আমরা আছি ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ধামরাইয়ে রথখোলার পাশে একটি শতবর্ষী পুরনো বাড়ির সামনে। এই বাড়িটির বিশেষত্ব হলো এই বাড়ির সাথে কাঁসা পিতল শিল্পের একটি অকাট্য ঐতিহ্যময় সম্পর্ক রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বছরে শুধুমাত্র একবার এই দুর্গাপূজার সময় এই বাড়িটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। চলুন আজকে পুজো দেখার ছলে বাড়ির ভেতরটা একটু দেখে আসি। ভালো আছি দাদা, আমরা এসে সময় টেলিভিশনের পক্ষ থেকে পূজার উপলক্ষে একটু বাড়িটা যদি ঘুরে দেখাতেন। আসেন আসেন। এই বাড়িটা 120 বছর আগে আমার ঠাকুরদার বাবা শুরু করেছিলেন, পরে আমার ঠাকুরদা শেষ করেন। দেখতে পাচ্ছি যে আপনার বাড়িতে চমৎকার হচ্ছে প্রতিমা আছে। এইটা অষ্টধাতুর করা, আমাদের নিজেদের বানানো একটা প্রতিমা, দুর্গা প্রতিমা। অবশ্যই প্রায় এক বছর সময় খরচ করে আমরা এই প্রতিমাটা বানিয়েছি। এটা অষ্টধাতুর তৈরি, 520 কেজি আপনার এটার ওজন আছে এবং 8 ফুটের ওপরে লম্বা বড়। তাহলে এটা তো বিসর্জনের সময় তো আপনারা এটা দেন না? মূলত বিসর্জনটা হয় দর্পণে, যে কোনো পূজায় দেখেন ওইটার মূল বিসর্জন যেটা হয় সেটা হয় দর্পণে, পরে এইটা মানে মাটির বিগ্রহগুলোকে নদীতে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য, কিন্তু আমাদের সেটা অবশ্যই হয় না। ওকে, মা একটু প্রসাদ দিও নাকে। কেমন আছেন ঠাম্মা? আজকে পূজার শেষ দিন, বিসর্জন অলরেডি হয়ে গেছে। পঞ্চমীর ঘট বসানোর মাধ্যমে আমাদের পূজাটা শুরু হয়, তারপরে ষষ্ঠী মায়ের বোধন, এবং তারপরে সপ্তমী অষ্টমী নবমী, কালকে শেষ দিন গেছে পূজার, আজকে হচ্ছে বিসর্জন। এইটা আমাদের ইদারা, এই ইদারার পাশে যেমন পার্বতীর মূর্তিটা বসানো আছে। আগে তো টিউব অয়েল কল এগুলো ছিল না, তো জলের প্রধান উৎস ছিল এই ইদারা। এই বড় যে কুয়াগুলো কূপগুলো সেটাকে ইদারা বলে, আর ছোটগুলোকে বলে কুয়া। এটার গভীরতা কেমন হবে? এইটা প্রায় 60 ফিট। আচ্ছা, তার মানে এই বাড়ির বয়স যত এটার বয়সও ততখানি। হ্যাঁ, এখন কি এটা থেকে মানে পানি কি আপনারা ব্যবহার করেন? মাঝে মধ্যে তোলা হয়, এখন ওইভাবে করে তোলা হয় না, তবে মাঝে মধ্যে অবশ্যই তোলা হয়। আমাদের পূজার কাজ টাজগুলো এই পানি দিয়ে হয়। এইটা একটা নটরাজের মূর্তি, এইটাও আমাদের তৈরি। যেমন ওই ইদারার পাশে বসানো ওইটা হচ্ছে পার্বতীর মূর্তি, আর এইটা হচ্ছে নটরাজের, মানে শিব আর পার্বতী। এই ঘরটা হচ্ছে আতুর ঘর, ডেলিভারি রুম এটা, এই ঘরটা। তখন তো মেডিকেল ফ্যাসিলিটিস তত ভালো ছিল না, যার কারণে বাচ্চা বাড়িতেই হতো, এবং যতগুলো পুরনো বাড়ি আছে সেখানে গেলে আপনি দেখবেন বাড়ির ঠিক মাঝখানে এরকম একটা আতুর ঘর থাকে যেখানে বাচ্চা জন্ম হয়। আমার বাবা আমার কাকা ওনাদের জন্ম এই ঘরটাতে হয়েছে। এটা দোতলা বারান্দা, ভেতর বারান্দা। আগে 71-এর সময় যখন আমাদের পরিবারের লোকজন ইন্ডিয়াতে চলে যায় দেশ ছেড়ে, তখন এইখানে মানে প্রচুর ধ্বংসযজ্ঞ হয়, এগুলো স্থানীয় লোকজনই, কিন্তু আপনার প্রথমে কাঁসা পিতলের জিনিসগুলো সব লুটপাট হয়ে যায়। তারপরে এই বাড়ির প্রত্যেকটা জানালা দরজা খাট পালঙ্ক ওগুলো তো আগেই মানুষ নিয়ে নেয়, তারপরে জানালা দরজা। তো ওই সময় বাড়িটা এমন হয়েছে যে আমাদের পরিবার যখন ফিরে আসছে মুক্তিযুদ্ধের পরে, তখন তাদের কলাপাতাতে খেতে হয়েছে, এবং তখন তো অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি 2017-18 দুই বছরে এই বাড়িটা রেস্টোরেশনে কাজ করেছি। এইটাকে বলে অর্ধচন্দ্র, বাড়ির ঠিক মাঝামাঝি জায়গা, এই যে হাফ রাউন্ড যে একটা ইয়ে আছে, আর এইটা হচ্ছে বাড়ির বাইরের বারান্দা। এইটা আমার স্ত্রী মানসী, বৌদি। হ্যাঁ,
আর আমার মেয়ে ঋষিকা আর হচ্ছে আমার ছেলে সৌগত আপনাদের সবাইকে পূজার শুভেচ্ছা আপনাদের বাসাটা খুব সুন্দর দেখতে এলাম ঠাম্মা প্রসাদের জন্য থ্যাংক ইউ ঠাম্মা আপনি তো এখানে বলতে গেলে সবচেয়ে সিনিয়র এখানে আমরা যে কয়জন এখানে দাঁড়িয়ে আছি আপনি আপনার একটা এই বাড়ির সাথে আপনার খুব সুইট একটা মেমরি মানে খুব স্মৃতির কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমাদের আগেকার দিনে সুন্দর স্মৃতি মানে সবাই মিলে একসাথে পূজা করা সবাই সব সপরিবারে মানে সবাই দেওর ভাসুর শাশুড়ি সবাই মিলে আমরা পূজা যখন দুর্গা পূজাটা যখন করছি তখন আমাদের মানে পরিপূর্ণভাবে আমরা আনন্দটা করতে বসে পাচ্ছি এখন তো একা একা হয়ে গেছি এখন আর অত পরিপূর্ণতা আসে না পূজা আসলে আমাদের আগে 2006 পর্যন্ত প্রায় 22 জন কারিগর ছিল তখন আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারতাম বড় বড় কাজগুলো করতে পারতাম কিন্তু এখন আস্তে আস্তে কাজের যেহেতু 4-5 জন কোনো মতে কাজ করছে আর বাজারও তেমন ভালো না যার কারণে আমাদের বড় কাজগুলো আর করা হয় না আমরা তাই চাচ্ছি না যে আমাদের বড় ভালো কাজগুলো বিক্রি হয়ে যাক যেহেতু আমরা রিপ্লেস করতে পারবো না যেখান থেকে শুরু করলেন সেইখানেই শেষ আসলে খুব পিসফুল একটা এটা খুব ইফেক্টিভ একটা জিনিস মেডিটেশনের জন্য তোমার নাম ঋষিকা রাইট আর তুমি কি দেখেছো কিভাবে মূর্তি বানায় দেখেছি কিভাবে বানায় আগে মূর্তি গলিয়ে নেয় তারপর ওইটা মাটি দিয়ে ডেকোরেশন করার পর ওইটা একটু ঘষা দেয় তারপর ওইটা মূর্তি হয়ে যায় তাই তোমার সবচেয়ে পছন্দের মূর্তি কোনটা টাইগার আমাদের পারিবারিক যে ব্যবসা এটা হচ্ছে কাঁসা পিতলের এবং আমরা 200 বছর ধরে এই শিল্পের সাথে সম্পৃক্ত আমি পঞ্চম প্রজন্ম যে এখনো চেষ্টা করছি এই শিল্পটাকে ধরে রাখার কেমন সাড়া পাচ্ছেন মানে আমাদের দেশে তো এই শিল্পটা বলতে গেলে অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে স্টেইনলেস স্টিল আসার পরে কিন্তু কাঁসা পিতল এই শিল্পটা অনেক বড় একটা ধাক্কা খায় সবচেয়ে বড় ধাক্কা খায় হচ্ছে দেশ ভাগের সময় 1947 সালে এরপরে আরেকটা ধাক্কা হচ্ছে খায় 1971 সালে তো এখন কি অবস্থা মানে আপনার আসলে তো ধামরাই কাঁসা পিতলের জন্য ঐতিহাসিকভাবে বিখ্যাত একটা জায়গা শত শত বছর ধরে এইখানকার কারিগররা বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে কাঁসা পিতলের জিনিস তৈরি করে তৈরি করতো কিন্তু আস্তে আস্তে যখন দেশ ভাগ হয়ে যায় তখন বেশ কাজ অনেক কারিগর এইখান থেকে ইন্ডিয়াতে চলে যায় এবং আমাদের কাজের সংকট শুরু হয় এরপরে মুক্তিযুদ্ধের সময় তো আরও অনেক হয় কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে এটা খুব নাজুক পরিস্থিতি আপনার বাবা বা আপনার দাদারা যেভাবে এই কাঁসা পিতলের শিল্পটিকে ধরে রাখার জন্য যে কাজ করে যাচ্ছেন আপনিও কি আসলে এদিকে আসতে চান নাকি আপনার অন্য কোনো ইচ্ছা আছে আমিও হচ্ছে এই কাঁসা পিতলের কাজটা আরও বড় করে বানাতে চাই বিজনেস টাইপের বানাতে চাই
আরো বড় প্রোডাকশন করে মানে বড় করে একটা অর্গানাইজেশনের মতো বানাতে চাই, যাতে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনটা রাখার জন্য চেষ্টা করতে চাই। আপনার যে ফিউচার প্ল্যানিং, এই হাতের কাজের দিকে আপনি থাকবেন নাকি আসলে আপনি অটোমেটিক যে মেশিনের মাধ্যমে যে প্রসেসটা ওদিকে যাবেন? হাতের কাজ করে করলে হচ্ছে এটা মানে এটা ডিটেলসগুলো অনেক ফুটে ওঠে, মনের মতো করে করা যায়, মেশিনারিজে হচ্ছে ওই ডিটেলসগুলো স্পষ্ট করে দেখা যায় না, তো আমি হচ্ছে হাতের কাজেই থাকতে চাই। এইটাকে আমরা গদি ঘর বলি, এইখানে আমার বাবা জ্যাঠা ঠাকুরদা ওনারা এই গদিতে বসতেন। এইটা আমার ঠাকুরদার ছবি, এইটা আমার ঠাকুমার ছবি, আর এইটা ইনি আমার বাবা ফণীভূষণ বণিক। আমার অন্য কাকা জ্যাঠা ওনারাও এই ব্যবসার সাথে ছিলেন। আর এইখানে আমাদের মূলত কাঁসার যে থালা বাসন বাটি এই জিনিসগুলো আছে, এইটাকে আমরা বলি গদিঘর। আচ্ছা, আপনার এখন যদি জানতে চাই যে মেইনলি কারা আপনার কাছ থেকে এগুলো কিনছে বেশি? আমাদের তো আগে তো বেশি ছিল হচ্ছে বিদেশিরা, যারা এই ধরনের কাজকর্মগুলো খুব প্রশংসা করেন, যারা ভালোবাসেন আর্ট ওয়ার্ক হিসেবে তারা কিনতেন। কিন্তু গত কয়েক বছর ধরে বিদেশি অনেক কমে গেছে, এখন টুকটাক কাঁসার থালা বাসন এগুলো বিক্রি করি যেটুকু হয়। এত ক্রাইসিসের মধ্যেও আপনার এই শিল্পের সাথে যতদিন ধরে আছেন, প্রায় 25-30 বছর ধরে আছেন, এখানে আপনার প্রাপ্তির খাতাটা কি? যখন ধরেন আমরা কোনো মন্দিরের জন্য একটা কাজ করি, আমি যখন দেখি মানুষ খুব আনন্দ নিয়ে, ধরেন আমরা যে দুর্গা পূজাটা করছি, অনেক লোক অনেক জায়গায় অনেক বড় বাজেটের পূজা হচ্ছে, অনেক আড়ম্বর পরিবেশে হচ্ছে, কিন্তু আমাদের এখানে যখন মানুষ আসে, যখন বাড়িটা দেখে, যখন আমাদের ওই প্রতিমাটা দেখে সবাই, ইভেন আমি ফেসবুকে দেখলাম অনেক মানুষ অনেক পজিটিভ মন্তব্য করছে, অবশ্যই এটা একটা অ্যাচিভমেন্ট। পাশাপাশি যারা এই শিল্পটাকে বোঝে জানে তারা যতটুকু রেসপেক্ট দেয়, এটা তো মানে অনেক আমার জন্য পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।